মাই হোম স্টাইল কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে একটা দারুণ ডিমের রেসিপি তৈরি করে দেখাবো, যেটা আপনারা খুব অল্প সময় তৈরি করতে পারবেন। আর এটা হলে আর কিচ্ছু লাগবে না, গরম ভাত দিয়ে ভীষণ ভালো লাগে। তো চলুন দেখি দিই কী করে এই ডিম পোস্ত তৈরি করতে হয়। এর জন্য আমি তিনটে ডিম সেদ্ধ করে কেটে রেখেছি মাঝখান দিয়ে, এর মধ্যে সামান্য নুন আর হলুদ গুঁড়ো দিয়ে এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। আমি সবাইকে বলবো ডিমটাকে কেটেই রান্না করতে, তাহলে না খুব বেশি টেস্টি লাগে, ভেতরে সুন্দর ঢোকে, ভালো লাগে। তো এই ডিম পোস্তটা করলে আপনারা চেষ্টা করবেন ডিমটাকে একটু কেটে যদি করা যায়, নইলে আপনারা চাইলে গোটা ডিম দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবারে কড়ার মধ্যে একটু সর্ষের তেল গরম করে সবার প্রথমে আমি মোটামুটি একটা ছোট পেঁয়াজ একটু বেরেস্তা করে তুলে রাখবো, এটা আমি একদমই শেষে দেব। তো এই পেঁয়াজটা একটুখানি ভেজে এই ডিমটা করবেন, ভালো লাগবে। তো পেঁয়াজটাকে আমি ভেজে তুলে রাখছি। এবারে আমি এর মধ্যে সেই নুন হলুদ মাখানো ডিমগুলোকে সুন্দর ভাজবো। আমি যেই দিকটা কুসুম রয়েছে সেই দিকটা নিচে দেব, কেননা ওই দিকটা একটু বেশি সুন্দর করে একটু ভাজতে হবে। এটার পিছনের দিকটা অনেক সাদা অংশটা বেশি ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে, ওই জন্য ওই কুসুমের দিকটাকে সুন্দর ভেজে আমি তারপর উল্টে দেব। তারপর এই দিক একদম হালকা করে ভেজেই তুলে নিতে হবে। দেখুন ডিমগুলো আমি সুন্দর ভেজে নিয়েছি, এবারে আমি এগুলোকে তুলে রাখবো। তো ডিমটা আমি তুলে নিলাম। এবারে আমি কি করব, কড়ার মধ্যে আরও একটুখানি সর্ষের তেল অ্যাড করব। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, দিয়ে দেব একটা দুটো ছোট এলাচ, দারচিনি আর একটু গোটা জিরে, ফোড়ন দিয়ে দেব। যখন মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসবে, তারপর একটা বড় সাইজের পেঁয়াজ আমি এখানে মিহি করে কুচি করে রেখেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে একদম সুন্দর লাল লাল করে ভাজতে হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম। এবারে এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি মোটামুটি এক টেবিল স্পুন, আর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা বাটা। আপনারা যেরকম ঝাল চান সেই বুঝে করবেন। আপনারা চাইলে এটা লঙ্কার গুঁড়ো দিয়েও করতে পারেন, কাঁচা লঙ্কার যদি ঝালটা আপনারা না চান। তো এগুলোকে ভালো করে একটু কষিয়ে নেব, তারপর এর মধ্যে দেব টমেটো, একটা আমি বড় সাইজের টমেটো দানাগুলোকে ফেলে তারপর আমি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে এগুলোকে একটু কষিয়ে নেব। একটু কষানো হলে তারপর এর মধ্যে জল দেব যাতে মশলাটা না পুড়ে যায়, আর এটাকে ততক্ষণ অবধি কষতে হবে যতক্ষণ অবধি এ থেকে তেল ছাড়ছে। এর মধ্যে দিলাম এক টিস্পুন জিরের গুঁড়ো, হাফ টিস্পুন ধনের গুঁড়ো, এক টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ টিস্পুন মতন হলুদ গুঁড়ো, দিয়ে এটাকে খুব ভালো করে কষতে হবে যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল ছাড়ছে। তো মশলাটা ভালো কষানো হলে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত বাটা, যেহেতু ডিম পোস্ত ওই জন্য পোস্তটা তো দিতেই হবে। এখানে আমি 2 টেবিল স্পুন মতন পোস্ত একদম মিহি করে বেটে রেখেছি। প্রথমে মশলাটাকে ভালো করে কষতে হবে, তারপর পোস্ত দিয়ে আবারও একসাথে ভালো করে কষতে হবে। তো যখন কষা হয়ে যাবে সুন্দর, তারপর একদমই শেষের মধ্যে আমি গরম মশলা বাটা দিচ্ছি, কাঁচা গরম মশলা, মানে এর মধ্যে একটা ছোট এলাচ, হাফ দারচিনি আমি মিহি করে বেটে রেখেছিলাম সেটা দিলাম। আপনারা গরম মশলার গুঁড়ো ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো দিয়ে একটু সময় কষিয়ে নিলাম, যখন গ্রেভিটা পুরোপুরি রেডি হয়ে যাবে তারপর এর মধ্যে ভাজা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা যদি ঝোলটা একটু মনে করেন পাতলা করবেন সেক্ষেত্রে একটু জল অ্যাড করতে পারেন, আর যদি মনে করেন একদম গায়ে গায়ে রাখবেন সেক্ষেত্রে জল দেবার দরকার নেই। আমি উপরে একটু কাঁচা পাকা লঙ্কা দিয়ে আমি হালকা হাতে এই ডিমগুলোকে এই মশলাটার সাথে ভালো করে মিশিয়ে দেব। তো এটা পুরোপুরি তৈরি, একদমই শেষে। এবারে এর মধ্যে সেই বেরেস্তাগুলো উপর দিয়ে সুন্দর করে গার্নিশ করে তারপর গরম গরম ভাতের সাথে সার্ভ করব ডিম পোস্ত। তো বাড়িতে অবশ্যই ট্রাই করুন, আমাকে জানাবেন কীরকম লাগলো। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো খান, সুস্থ থাকুন।